তো এখানে আমরা পৃথিবীর চিত্রটি এঁকে নিয়েছি, এখন এইখানে আমরা কেন্দ্রবিন্দু দিয়ে দিলাম। এখন এই কেন্দ্রের ঠিক মাঝামাঝি, এই কেন্দ্রের ঠিক মাঝামাঝি যে দ্রাঘিমা রেখাটি গিয়েছে সেটি হবে প্রাথমিক দ্রাঘিমা রেখা বা মুখ্য দ্রাঘিমা রেখা। মনে রাখতে হবে সেই দ্রাঘিমা রেখাটি ইংল্যান্ডের, যে দ্রাঘিমা রেখাটি ইংল্যান্ডের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গেছে সেটি হবে মুখ্য বা প্রাথমিক দ্রাঘিমা রেখা, এবং সেই প্রাথমিক দ্রাঘিমা রেখার মান হবে 0°। তো এই কেন্দ্রের ঠিক মাঝামাঝি আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটি হবে প্রাথমিক দ্রাঘিমা রেখা এবং এটির মান কি হচ্ছে 0°। এখন এটা তো প্রাথমিক দ্রাঘিমা রেখা, কোয়েশ্চনের মতে প্রশ্নের মতে প্রাথমিক দ্রাঘিমা রেখা এখানে আমরা করে নিলাম, এটার মান হচ্ছে 0°। এখন বলছে যে প্রাথমিক দ্রাঘিমা রেখার উপর 8টা হলে, মানে 8টা বাজলে, সময় কয়টা 8টা, এখানে বলছে যে প্রাথমিক দ্রাঘিমা রেখার মানে এই স্থানে যদি 8টা হয়, 8টা বাজে, তাহলে 45° দ্রাঘিমা অংশের সময় নির্ণয় করো। এখন 45° দ্রাঘিমা অংশ কিভাবে আমরা জানব, আমরা জানি যে পৃথিবী নিজের চারিদিকে প্রদক্ষিণ করে, তাহলে এই যে 0°, এটা যখন পৃথিবী যখন ঘুরবে তো এই 0°র দ্রাঘিমা রেখাটি এখান থেকে এইখানে চলে আসবে, তো এখানে কত ডিগ্রি হবে তখন 1°। মানে এইভাবে করে যখন এইটা এখান থেকে স্থান পরিবর্তন করবে তখন এখানে হবে আবার 2°। তো এইভাবে প্রদক্ষিণ করে করে পৃথিবী নিজের চারিদিকে যখন ঘুরছে তখন কতটি মোট সর্বমোট দ্রাঘিমা রেখা কতটি এখানে আসছে, সর্বমোট দ্রাঘিমা রেখা এখানে আসবে 360°। যেটা তোমরা যদি না বুঝে রাখো আমার আগের ক্লাসে এটি দেওয়া আছে, তোমরা দেখতে পারো যে পৃথিবী যখন নিজের চারিদিকে প্রদক্ষিণ করবে তখন সর্বমোট দ্রাঘিমা রেখা এখানে কয়টা বের হবে, 360°, মানে 360°। আর 360টা দ্রাঘিমা রেখা এখানে সর্বমোট বের হবে। এখন এই যে পৃথিবী নিজের চারিদিকে প্রদক্ষিণ করবে, তো যখন এটা প্রদক্ষিণ করবে তখন প্রদক্ষিণ করতে তার একটা নির্দিষ্ট সময় লাগে। আমরা সেই দিনের ক্লাসে দেখেছিলাম যে 360° ঘুরতে কত সময় লাগে, 24 ঘন্টা, ঠিক আছে, মানে 24 ঘন্টায় প্রদক্ষিণ কিংবা ঘুরে কতটুকু করে 24 ঘন্টায় প্রদক্ষিণ 360°। আবার বলছি 24 ঘন্টায় প্রদক্ষিণ করে 360°, তাহলে এক ঘন্টায় প্রদক্ষিণ করবে কত, 360°, ভাগ কত হবে এখানে 24। তো এখন 360কে যখন আমরা 24 দিয়ে ভাগ করবো তখন কত পাবো এখানে, 15°। মানে 1 ঘন্টায় 15°, 24 ঘন্টায় 360°, 1 ঘন্টায় 15°। এখন দেখো একটা জিনিস, এখানে 0°, তো 0 থেকে 1° যায়, তো 15° ঘুরতে, 15° ঘুরতে সময় কত লাগে, 1 ঘন্টা। 24 ঘন্টায় 360°, 1 ঘন্টায় 15°, 15° ঘুরতে, এখন এই 15° ঘুরতে এটা যে ঘুরবে 15° ঘুরতে কত সময় লাগবে, 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 15° ঘুরে, তাহলে 1° ঘুরতে সময় কত লাগবে, 1 ঘন্টা ভাগ কত হবে এখানে 15°। এখন আমরা কি জানি যে 60 মিনিটে ষাট মিনিটে এক ঘন্টা, তাহলে এই যে 1 ঘন্টা এটাকে এখন আমরা কি লিখতে পারবো, 60 মিনিট ভাগ কত, 15, তাহলে এটাকে আমরা ভাগ করলে কত পাবো এখানে, 4 মিনিট। তাহলে 1° ঘুরতে আমাদের পৃথিবীর যে প্রাথমিক দ্রাঘিমা রেখা এখানে রয়েছে 0°, পৃথিবী যখন প্রদক্ষিণ করছে তখন তার এই যে দ্রাঘিমা রেখাটি এইখান থেকে এই স্থান থেকে এই স্থানে পরিবর্তন হবে, তাহলে 1° ঘুরতে
কত সময় লাগছে? 4 মিনিট। মানে শূন্য থেকে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগছে? 4 মিনিট। তাহলে 1 থেকে 2 ডিগ্রি কত হবে? 8 মিনিট। তো এইভাবে করে করে টোটাল কত লাগবে? 24 ঘন্টা। এখন দেখো 1 ডিগ্রি ঘুরতে সময় কত লাগছে? 4 মিনিট। আবার বলছি 1 ডিগ্রি ঘুরতে সময় কত লাগছে? 4 মিনিট। তাহলে এখন এখানে একটা জিনিস দেখো, 45 ডিগ্রি ঘুরতে, এখানে প্রশ্নতে বলছে 45 ডিগ্রি ঘুরতে, মানে দ্রাঘিমাংশের যেখানে 45 ডিগ্রি সেইখানের সময় কি হবে? তো এখানে 1, 2, 3, 4, 5 করে অনেকগুলো দ্রাঘিমা রেখা থাকবে। তো যেখানে 45 ডিগ্রি, আবার বলছি যেখানে 45 ডিগ্রি, আমি এখানে লিখে নিচ্ছি, পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরতে এখানে আমরা পেয়ে যাব 4 কে আমরা পূরণ করে নেব 45 দিয়ে। 4 কে 45 দিয়ে পূরণ করলে আমরা কত মিনিট পেয়ে যাব? 4 5 20 0 2 4 4 16 17 18 180 মিনিট। 180 মিনিট। তো আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তো 120 মিনিটে 2 ঘন্টা, ঠিক আছে? আর 120 আর 60 180 মিনিট। মানে এখানে দেখো 180 মিনিটে কত ঘন্টা আছে? দেখো 180 মিনিটে তোমার, আমি এখানে লিখতে পারবো 180 মিনিটে 180 মিনিট। তো তাহলে 60 যোগ 60 যোগ 60 মানে 3 ঘন্টা। তো 180 মিনিট মানে কত? 3 ঘন্টা। তো 45 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে? 180 মিনিট। আর 180 মিনিট মানে কত? 3 ঘন্টা। এখন আমাদের প্রাথমিক দ্রাঘিমা রেখার উপর কয়টা বেজেছিল? 8টা। 8টা বেজেছিল। তো 45 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 3 ঘন্টা। তো 8টার সঙ্গে আমরা 3 ঘন্টা যদি যোগ দেই, এখানে ধরে নাও 8টার সঙ্গে 8 ঘন্টা, ঠিক আছে? তো তোমার এখানে 8টার সঙ্গে আমরা যদি এখানে 3 যোগ দিই তাহলে কি হবে? 8, 9, 10, 11 মানে 11, মানে কয়টা বাজবে এখানে? 11টা বাজবে। কয়টা বাজবে? 11টা বাজবে। 8, 9, 10, 11। তাহলে 45 ডিগ্রি দ্রাঘিমা অংশে সময় কত হবে? 11টা। মনে রাখবে, মানে 45 ডিগ্রি দ্রাঘিমা অংশে সময় কত হবে? 11টা। তো এইভাবে করে আমরা যে কোনো স্থানের সময় নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, দেখো 24 ঘন্টায় প্রদক্ষিণ করে 360 ডিগ্রি, 1 ঘন্টায় প্রদক্ষিণ করে 15 ডিগ্রি, ঠিক আছে? এখন 15 ডিগ্রি ঘুরতে, মানে 15 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 1 ঘন্টা। তো 1 ডিগ্রি ঘুরতে সময় লাগবে 1 ঘন্টা, কে আমরা ভাগ করে নিলাম 15 ডিগ্রি দিয়ে। তো 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে? 4 মিনিট, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি ঘুরতে 4 দিয়ে আমরা 45 কে পূরণ করে নিলাম 180 মিনিট। তো 180 মিনিট মানে কি? 3 ঘন্টা। এখন 8টা যদি প্রাথমিক দ্রাঘিমা রেখার উপর 8টা হয়, তো 8টা আরো 3 ঘন্টা যোগ করো, 8, 9, 10, 11, তাহলে 11টা। মনে রাখবে 45 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময় কি হবে? 11টা, ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটুকু। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের আবার এই প্রাথমিক দ্রাঘিমা রেখার উপর আরো বিষয়ে আলোচনা করবো।